অবশ্যই অনেক ভালো লাগছে, কারণ আমার দেশের প্রথম কাজ ছিল মিশন এক্সট্রিম। তখন আমি থাকতে পারিনি সবার মাঝে, আর আমার ইচ্ছা এটাই ছিল যে ব্ল্যাক বোর্ডে আমি যাতে সবার মাঝে থেকেই কাজটা দেখতে পারি, সবার সাথে অডিয়েন্সের রিয়াকশনস দেখতে পারি। আর আমি জানতাম যে এর পটেনশিয়াল কতটুকু ছিল এই ব্ল্যাক বোর্ড আসা পর্যন্তই কিন্তু আমাদের এই পুরো অপেক্ষাটা। তো এখন মনে হচ্ছে অপেক্ষা সার্থক। এখন ইরা হচ্ছে সাদিয়া নাবিলার আরেকটা পরিচয়, যেটা আমার জন্য করে একদম স্বপ্নের মতো, কারণ আমি কখনো ভাবিনি যে আমার ক্যারেক্টারের নামেই মানুষ আমাকে ইরা আপু বলে ডাকছে রাস্তাঘাটে, সোশ্যাল মিডিয়াতে ডাকছে ইরা আপু কেমন আছে। তো আমি বলবো না যে সাদিয়া নাবিলার পরিচয় আমি হারিয়ে ফেলেছি, সাদিয়া নাবিলার আরেকটা পরিচয় এখন যেমন ইরা। তো ভবিষ্যতে ইনশাআল্লাহ এমন অনেক কাজ আসবে যখন আরেকটা ক্যারেক্টারের নামে আমাকে ডাকা হবে, হোপফুলি। আসলে সিনেমা দিয়ে কথা না, আমার তো প্রেমের অফার চলছেই মনে হয় সেই হাই স্কুল লাইফ থেকে। এখন ইরাকে দেখবার পর আর আই থিঙ্ক ইয়াসমিন বেগমকে দেখবার পর অফার আরও বেড়ে গিয়েছে আর কি। আমি যারা আপনারা ব্ল্যাক বোর্ড দেখেছেন তারা হয়তো বা ইয়াসমিন বেগমকেও দেখেছেন, তো ইরা আর ইয়াসমিন বেগম, হ্যাঁ, তাদের জন্য হয়তো বা প্রেমের অফার আরও বেড়ে গেল। সাদিয়া নাবিলের প্রেমের সময় নেই, সময় কখন, সময় যখন হবে তখন করব প্রেম, করার ইচ্ছা আছে, বাট এখন সময় নেই। সত্যি অনেস্ট টাইপের মানুষ যারা রেসপেক্ট করতে পারে, আর এটাই আসলে রেসপেক্ট করার এই ব্যাপারটা আমি খুব পছন্দ করি ছেলেদের। সাদিয়া নাবিলা অবশ্যই প্রেম করেছে, ভবিষ্যতে ইনশাআল্লাহ আবারও করবে যখন একটু সময় পাবে হাতে। প্রেম এটা ভবিষ্যতের জন্য, আপাতত টাইম নাই প্রেমের। ওইটা আমি ক্লিয়ার করতে চাই, আমার জন আব্রাহামের সাথে শো হয়েছে, আমার দুটো সোর্স থেকে আমার জন আব্রাহামের সাথে পরিচয়। একটা হচ্ছে আমি যখন সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, আমাদের টপ ফাইনালিস্টদের সাথে জন আব্রাহামের একটা ভ্যালেন্টাইন্স ডিনার হয় যেখানে তার সাথে আমি ভ্যালেন্টাইন্স ডিনার করি, সেখানে আমাদের প্রথম পরিচয়। দেন আমাদের একটা শো হয়েছিল যেখানে আমরা একসাথে ডান্স পারফরমেন্স করি। এই দুটো সোর্স থেকে জনের সাথে পরিচয় আমার। ওটা মিরাজ শাহের সাথে আমি করেছিলাম, ওটাও আমার ভালো অভিজ্ঞতা, কারণ আমার প্রথম সিনেমা কিন্তু বলিউডের সিনেমাটা, ওটা করেও অনেক ভালো লেগেছে। ওইটার অনেক এক্সপিরিয়েন্স আমি কাজে লাগাতে পেরেছি মিশন এক্সট্রিম আর ব্ল্যাক বোর্ডের ভেতর। এইটা একদম আনবিলিভেবল, কারণ আমি কিন্তু একদম জনের অনেক বড় ফ্যান ছিলাম, তার সাথে যে বসে আমি ভ্যালেন্টাইন ডিনার করবো এটা আমার স্বপ্নেও কখন আমি ভাবিনি। তো তার সাথে যখন ডিনার করছিলাম আমরা, আমার মনে হচ্ছিলো এটা কি আসলেই হচ্ছে না, আমি আসলে স্বপ্ন দেখছি। দেন জনের ম্যানেজার আমাকে যেই কথাটা বলে সেটা আমি কখনো ভুলতে পারবো না। তারা ওখান থেকে যাওয়ার সময় আমাকে বাংলাদেশি বিপাশা বাসু নাম দিয়ে গিয়েছিল, কারণ জনের নাকি আমাকে দেখে বিপাশা বাসুর সাথে রিলেট করতে পেরেছিলেন, যেটা তখন তো আমি খুশিতে আত্মহারা ছিলাম এই কথাটা শুনে, এই আর কি।